বালি থেকে পয়সা কামাবো, পঞ্চায়েত টেন্ডার নিয়ে পয়সা কামাবো, ভাই তুমি পয়সা কামাও হজম করতে পারবে না, এরকম ভাবেই দলীয় নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অলোক মুখার্জি। শনিবার বাঁকুড়া জেলার পাত্রশায়রে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজিত একটি কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বড়জোড়া বিধানসভার বিধায়ক তথা সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি অলোক মুখার্জি বক্তব্য রাখতে গিয়ে দলীয় নেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন। এদিন উপস্থিত ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত, আইনটিটিউসির সভাপতি সোমনাথ মুখার্জি, মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সঙ্গীতা মালিক, ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদ সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। দেখুন, পাত্রশায়ের ব্লক তৃণমূল কংগ্রেস দীর্ঘদিন ধরে বলছিল যে আমরা একটা বিজয় সম্মেলন করব, দুর্গাপুজো, কালী পুজো, ষষ্ঠী পুজো, লক্ষ্মী পুজো, শিবদুর্গা, সমস্ত পুজো পেরিয়েছে, তো আমি টাইম দিতে পারিনি, বিভিন্ন জায়গায় ছোটাছুটি চলছে মমতা দি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের মানুষের জয় সুনিশ্চিত করতে, কি দেরি হয়ে গেল, আজকে একটা বিজয় সম্মেলন। এই সমস্ত করার পর একটা সবাই মিলে আমরা বসলাম, যদি কারে প্রতি কোনো রাগ আছে, রস আছে, কথাবার্তা বলে না, সম্মান দিই না, সেটা একটা জায়গায় আমরা এলাম, তিন ঘন্টার প্রোগ্রাম হবে, সেটা আমরা ঐক্যবদ্ধভাবে আমাদের যে রাজনৈতিক শত্রু মোদি সরকার তার এগেস্টে সঙ্ঘবদ্ধভাবে আমরা লড়াই করব। আর আমাদের পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সুষ্ঠুভাবে মানুষের আমরা চাকর, আমরা নেতা নই, মানুষের চাকর, আমরা সেইভাবে উন্নয়নের কাজগুলি করব। বালির সঙ্গে এখনো কোনো যুক্ত আছে? দেখুন, এটা তো আমি বলতে পারবো না, তবে দল বলে দিয়েছে নোংরা জায়গায় খারাপ কাজে যদি কেউ থাকে সতর্ক করে দাও, নাহলে দল উপর থেকে ব্যবস্থা নিয়ে যাবে। একটা বিজয়ের সম্মেলন ছিল, বিভিন্ন কাজের চাপে আমরা অনেকটা দেরি করে ফেললেও আজকে খুব সুচারুরূপে মাননীয় বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অলোক মুখার্জি এবং তার পাঁচজনের কোর কমিটি নিয়ে আজকে সার্বিকভাবে পাত্রশায়ের ব্লকের বিজয় সম্মেলন অনুষ্ঠিত। এখান থেকে বার্তা কি দেওয়া? বার্তা ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়াই করব, এখানে বিরোধী পক্ষের কোনো স্থান নাই, কোনো জায়গা নেই, এই ঐক্যবদ্ধতার একটা সুর বেঁধে দিয়ে গেলেন এই সাংগঠনিক জেলা সভাপতি। এটা কি থাকবে? এগুলো তো অলিক কল্পনা, থাকবে না কেন এটাই তো প্রশ্ন, থাকবে তার উত্তর হচ্ছে 213টা সিট, ওই পথেই মমতা ব্যানার্জির চালানো পথেই আমরা চলবো, থাকবেই। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।